আমাদের চিড়িয়াখানাতে তিনটি হরিণের শেড রয়েছে। এই শেডগুলোতে আমরা হরিণের সংখ্যা মেনটেন করার চেষ্টা করি 280 থেকে 300টি হরিণ। এর সারপ্লাস যে হরিণগুলো হয় সেই হরিণগুলো কিন্তু আমরা বিক্রি করি। আমাদের এই হরিণগুলো থেকে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলোর বয়স 8-10 মাস হওয়ার পরে আমরা সেগুলোকে বিক্রি উপযোগী মনে করি এবং সেগুলো বিক্রি করে থাকি। হরিণ কোনো একজন যদি সংগ্রহ করতে চান তার জন্য প্রি রিকুইজিট যেটা প্রয়োজন সেটা হলো যে বন বিভাগের একটি অনুমোদন, বন বিভাগের একটি লাইসেন্স দরকার হরিণ পালনের জন্য। এই হরিণ পালনের জন্য বন বিভাগের লাইসেন্স নিয়ে কেউ যদি আমাদের কাছে আসে আবেদন করে আমরা হরিণ সরবরাহ করে থাকি। একটা মেল একটা ফিমেল কমপক্ষে এটা কিনে নেওয়ার জন্য আমরা এনকারেজ করি, যাতে করে তারা নিজেরা রিপ্রোডিউস করে একজন হরিণ খামারি নিজে থেকেই তার হরিণের সংখ্যা বাড়াতে পারেন, এই জন্য আমরা সেটা এনকারেজ করি। তবে আমাদের ফ্লকে যেহেতু পাবলে আমাদের যারা হরিণ ক্রেতা তাদের সাধারণত ডিমান্ড থাকে, ফিমেল হরিণের বেশি ডিমান্ড থাকে মেলের চাইতে। কিন্তু আমাদের হরিণের যখন বাচ্চা জন্মগ্রহণ করে মেল এবং ফিমেলের সংখ্যা সমান সমান করে, আর হরিণের যদি মেলের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে তাদের মধ্যে মারামারি করার প্রবণতা লক্ষ্য করা যায়। সেই কারণে আমরা আসলে শুধু ফিমেল হরিণ বিক্রি করার ক্ষেত্রে আমরা কখনোই এনকারেজ করি না, এটা আমরা দিই না। আমরা আসলে চাই যে আমাদের ক্রেতা মেল এবং ফিমেল দুই ধরনের হরিণ এখান থেকে সংগ্রহ করুন। এটা গভর্নমেন্ট অনুমোদিত রেট, সেটা হলো 50,000 টাকা। এই 50,000 টাকা আমাদের নগদ ক্যাশ শাখায় জমা দিতে পারেন অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে পারেন। যে কোনোভাবে জমা দিয়ে সেই জমার স্লিপটা সহ আমাদের সংশ্লিষ্ট শাখায় নিয়ে যেতে হয়। অবশ্যই টাকা জমা দেওয়ার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হয় বা একটা পারমিশন লেটার ইস্যু করতে হয়, সেটা ইস্যু করার পরেই কিন্তু টাকাটা জমা দিতে পারেন। এই পারমিশন স্লিপ এবং টাকা জমা দেওয়ার স্লিপ এইগুলো নিয়ে আমার সংশ্লিষ্ট লার্জ অ্যানিমাল শাখায় যোগাযোগ করলে সেখান থেকে হরিণ সরবরাহ করা হয়। আমাদের এই চিড়িয়াখানাতে যদি আমরা বলি যে এই বছরটিতে হরিণ বিক্রি হয়েছে 69টি আর ময়ূর বিক্রি হয়েছে 32টি। তো এই হরিণ এবং ময়ূর বিক্রি করে গভর্নমেন্টের রাজস্ব যেটি আহরিত হয়েছে তার পরিমাণ 42,50,000 টাকা। এক একটি হরিণের মূল্য 50,000 টাকা আর এক একটি ময়ূরের মূল্য 25,000 টাকা। অ্যাকচুয়ালি হরিণের ডিমান্ড অনেক বেশি, আমরা আসলে ডিমান্ড ফুলফিল করতে পারছি না। আমাদের আমাদের যে 300 হরিণের মধ্যে যে আমাদের যে ফিমেল হরিণগুলো রয়েছে তারাই তো বাচ্চা দিচ্ছে এবং সেখান থেকে আমরা যে বাচ্চাগুলো পাচ্ছি সেগুলো বিক্রি করছি। তাতে করে আসলে সারা দেশে যদি হরিণের খামার গড়ে ওঠে তাহলে আমি মনে করি যে আমাদের একদিকে যেমন মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে, অন্যদিকে তার যে রিক্রিয়েশন সেই রিক্রিয়েশনের বিষয়টিও এখানে স্যাটিসফাই করা সম্ভব।